Assalamualaikum. Welcome back to my channel Tanjina's Recipe. সব সময় মতো চেষ্টা করেছি খুব সহজ ভাবে যেভাবে চিলি চিকেন তৈরি করা যায় ওইটাই দেখানো। আজকে তৈরি করেছি দেখেই বুঝতে পারছেন চিলি চিকেন, আর এটা আমি খুবই সহজ আর খুবই ইয়াম্মি ভাবে তৈরি করেছি। সো আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে, রেসিপিটি অবশ্যই ফলো করবেন আর বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবেই। তো চলুন শুরু করা যাক। প্রথমেই এখানে আমি চিকেনগুলো বোনলেস চিকেন নিয়েছি, যেটা মানে হাড় ছাড়া থাকে, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে আছে 450 গ্রামের মতো চিকেন, আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চামচ, তারপর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1/2 চামচ। আপনারা এটা কম বেশি বাড়িয়ে দিবেন, যার ঝাল পছন্দ একটু বেশি দিবেন। তারপর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, চাইলে কালো গোলমরিচের গুঁড়া দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, তারপর দিয়ে দিব একটা ডিম। আর এখানে আমি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়েছিলাম, কিন্তু এই ভিডিওটা আমি কোথাও পাচ্ছি না খুঁজে, তাই আপনারা দিয়ে দিন। সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখাতে হবে, মশলার সাথে যেন চিকেনগুলো খুব ভালোভাবে লেগে যায় ঠিক সেভাবেই মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এটাকে মেরিনেট করব 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, যার যেটা আছে সেটাই দিয়ে দিবেন। কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে এটা ক্রিস্পি হবে না চিকেনটা। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে কি হয়, চিকেনের যে উপরে অংশটা থাকে ওইটা অনেক ক্রিস্পি হয় ভেজে নেওয়ার পর, তাই কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আমার চিকেনগুলো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলো ভেজে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখন চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটা একটা করে দিবেন যেন চিকেনগুলো একটার সাথে একটা লেগে না যায়, তাহলে চিকেনগুলো লেগে যাবে, তাই একটা একটা করে চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিবেন। এভাবে আমি সবগুলো চিকেন দিয়ে দিব, আর চেষ্টা করবেন অবশ্যই একটা একটা করে দেওয়ার জন্য, না হলে চিকেনগুলো লেগে গেলে দেখা যায় খুলতে তখন প্রবলেম হয়, তেলের সাথে ভালোভাবে লেগে যায়, তখন চিকেনগুলো আর আলাদা হয় না। আমার সবগুলো চিকেন দেওয়া শেষ, এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি এগুলোকে ভাজবো লো থেকে মিডিয়ামের মাঝামাঝি, চুলার আঁচটা রাখবো তারপর ভাজবো। আর চুলার আঁচটা বাড়িয়ে রাখলে দেখা যাবে কি উপর দিয়ে ক্রিস্পি হয়ে যাবে, কিন্তু ভিতরে যে জুসি পাপড়ি থাকবে ওইটা আর থাকবে না, তাই চিকেনগুলোকে লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখেই ভাজতে হবে। একপাশে হয়ে যাওয়ার পর আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে দিব, কারণ আমার চিকেনগুলো মনে হচ্ছে একটু ডিপ ফ্রাই ভাবেই হচ্ছে, তাই এগুলোকে এত বেশি নেড়ে চেড়ে উল্টে দিতে হবে বলতে এরকম কিছু হবে না, আমি জাস্ট একটু নেড়ে চেড়ে দিব। চিকেনগুলো কিন্তু 6 থেকে 7 মিনিট লাগিয়েছে আমার বাঁচতে, খুব বেশি বাঁচতে যাবেন না, তাহলে চিকেনগুলো ভালো লাগবে না, খেতে মজা লাগবে না একদমই। আমি ঠিক ঘড়ির টাইম ধরে 7 মিনিট চিকেনগুলো ভেজে নিয়েছি, আর চিকেনগুলো 7 মিনিট ভাজার পর আমার চিকেনের কালারটা ঠিক এরকম এসেছে, আর আমার কাছে মনে হচ্ছে এখন চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি চিকেনগুলো এখন উঠিয়ে নিব। একটা কিচেন তাওয়ালের উপর আমি চিকেনগুলো উঠিয়ে রেখে দিচ্ছি, আর তেলগুলো একটা স্ট্রেনারের সাহায্যে ঝরিয়ে নিতে হবে, এক্সট্রা যে তেলটা থাকবে। সবগুলো চিকেন ওঠানোর পর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন একটা প্যানে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। রসুন কুচিগুলো আমি 30 সেকেন্ডের মতো ভাজবো, বেশি ভাজতে হবে না, 30 সেকেন্ডের মতো ভাজলেই রসুনগুলো হয়ে যাবে, বেশি লালচে কালার করা যাবে না, লালচে কালার করলে রসুন কুচিগুলো পড়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি সস, এখানে আমি 1/2 কাপ সস দিয়ে দিচ্ছি। এটা টমেটো সস বা টমেটো কেচাপ যেটাই বলি, এটা এখানে দিয়ে দিয়েছি আমি টমেটো সস, আর এটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রসুন কুচির সাথে। একটু এটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে থাকবে, চাইনিজ আইটেমগুলো কিন্তু আমরা হাই ফ্লেমে তৈরি করে থাকি, তাই চুলার আঁচটা অবশ্যই হাই ফ্লেমে থাকবে, আর একটু সাবধানে করতে হবে, তাড়াতাড়ি করতে হবে,
যে সসগুলো আমরা এখানে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন সয়া সস। সয়া সস দিয়ে আবারো ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে, চিনিতে যেন লেগে না যায়। এজন্য বারবার বলছি যে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খুব তাড়াতাড়ি করতে হবে। সসগুলো খুব তাড়াতাড়ি দিতে হবে আর সাথে সাথে এগুলোকে মিশিয়ে নিতে হবে। একটু মিশানোর পর এখানে আমি দিয়ে দিব মধু। এখানে আমি 2 টিস্পুন মধু দিয়েছি। মধু দিলে যে কি ভালো লাগে সেটা আপনারা দিলেই বুঝবেন, আর যদি না থাকে তাহলে আপনারা 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিবেন। এখানে এই মধুটা দিলে দেখা যায় যে স্বাদটা এটা খুবই বেড়ে যায়। আমার কাছে মধু দিলেই খুব বেশি ভালো লাগে, তাই আমি এখানে মধুই দিয়েছি। আপনাদের কাছে না থাকলে আপনারা চিনিও দিতে পারবেন। আমারটা ভালোভাবে কুক করা হয়ে গিয়েছে, আমি এগুলো 2 মিনিট কুক করেছি। এখন আমি দিয়ে দিলাম চিলি চিকেন, যেগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সাথে সাথে, কারণ সসগুলোর সাথে সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে একটু ভালোভাবে, তাই নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেন আর সস খুব ভালোভাবে মিশে গিয়েছে, এখন পরিবেশন করার পালা। দেখি বুঝতে পারছেন আশা করি কেমন হয়েছে আজকের চিকেনগুলো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।